নমস্কার, আজ আমি মাছের মাথা দিয়ে পুঁই শাক বানাবো। নিতে হবে পুঁই শাক, কুমড়ো, মিষ্টি আলু, আলু আর মাছের মাথা। এখন আমি মিষ্টি আলুর ছালটা ছাড়িয়ে নেব, তারপর আমি মিষ্টি আলুটিকে পিস পিস করে কেটে নেব। এবার আমি কুমড়োর ছাল ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। এবার পুঁই শাকটা কেটে নিচ্ছি। তারপর আমি সব ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। পুঁই শাক, কুমড়ো, আলু, মাছের মাথা দিয়ে করার জন্য, ঘন্ট করার জন্য মশলা লাগছে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য 5 ফোড়ন, আর মাছের মাথা ভাজা আছে। এইটাও গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। খুবই ভালো, তেল গরম হয়ে গেছে, সঙ্গে দুটো তেজপাতা আর 5 ফোড়ন ফোড়ন দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে দিলাম, কুমড়ো আলু মিষ্টি আলুটা দিয়ে দিলাম, আমি নিজের ঘরে করেছি গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এবার একটু মশলার সঙ্গে এটা কষিয়ে নেবো। হ্যাঁ, আমার কষানো হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখন অল্প জল দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু দেখে নেবো কেমন কতটা হয়েছে। ঢাকাটা খুলে নিলাম, হয়ে গেছে রেডি আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।